আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিএনপি ছাড়া নির্বাচন কি মানবে পশ্চিমারা? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, আওয়ামী লীগ কেন আত্মবিশ্বাসী? সাবের চৌধুরী পিটার হাস বৈঠক, নতুন ষড়যন্ত্রের গন্ধ। সংলাপ নয়, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নিতে পারে যে পাঁচ পদক্ষেপ। বিএনপি এখনো আশায় আছে যুক্তরাষ্ট্র কিছু একটা করবে, যে কারণে আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে যাওয়া উচিত মেজর হাফিজ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে আরেকটি 1-11 আনার ষড়যন্ত্র চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিএনপি ছাড়া নির্বাচন কি মানবে পশ্চিমারা? এখন যেভাবে নির্বাচনের প্রক্রিয়াগুলো এগোচ্ছে, তাতে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে বিএনপিকে ছাড়াই একটা নির্বাচনের পথে হারছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে। আওয়ামী লীগের অবস্থান হলো যে বিএনপি 28 অক্টোবর যা করেছে তা ক্ষমতার ক্ষমার অযোগ্য, এটি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। আর এই কারণে এই রকম একটি রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসের কোনো সংগঠনের সঙ্গে আওয়ামী লীগ কোনো ধরনের সংলাপে যাবে না। বরং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। নির্বাচন কমিশনও 44টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সেখানে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছে। সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল কিছু সুপারিশ দিয়েছে। নির্বাচন কমিশন এই সুপারিশগুলোর ব্যাপারে কাজ করবে বলে জানা গেছে। 9 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন এবং এখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বিস্তারিত কথা বলবেন। ধারণা করা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে এই নির্বাচন নিয়ে কি প্রতিক্রিয়া হবে, সেটি এখন রাজনীতিতে প্রধান আলোচনার বিষয়। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কি এরকম নির্বাচনকে স্বীকৃতি দেবে? এই নির্বাচন কি বৈধ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবেচিত হবে? এটি হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ 2014 মতো করে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না বলেও ধারণা করা হচ্ছে। আর এটাই বিএনপির শক্তির প্রধান উৎস। তারা যদি এভাবে কর্মসূচি দিতেই থাকে, তাহলে এক পর্যায়ে পশ্চিমা দেশগুলো সরকারকে নির্বাচন করার ক্ষেত্রে বাধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আওয়ামী লীগ কেন আত্মবিশ্বাসী? এক, বিএনপির ভুল রাজনীতি। আওয়ামী লীগের আজকের এই সুবিধাজনক অবস্থান প্রধান কারণ হলো বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি 28 অক্টোবর এই ধরনের নাশকতা বা অপতৎপরতাগুলো না করত, তাহলে হয়তো পরিস্থিতি বিএনপির অনুকূলে থাকত। দুই, জনসমর্থন। 28 অক্টোবর থেকে বিএনপি যে টানা কর্মসূচি পালন করেছে, সেই কর্মসূচির ফলে বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে। জনপ্রিয়তা বাড়ছে আওয়ামী লীগের। আগে যারা আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড নেতিবাচক মনোভাব দেখাচ্ছিল, তারা এখন অবস্থান পরিবর্তন করছে। তারা আওয়ামী লীগকে মন্দের ভালো মনে করছে। বিএনপি অতীত থেকে কিছু শিখেছে, বিএনপি জনজীবন অচল করে দিতে চায়, এরকম কথাবার্তা এখন মানুষের প্রকাশ্যে আসছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আন্তর্জাতিক চাপের প্রশমন। আওয়ামী লীগ মনে করছে যে কদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ব্যাপারে যেরকম চাপ দিচ্ছিল, সেই রকম চাপ এখন তাদের জন্য নেই। চার, ভারতের সমর্থন। আওয়ামী লীগ খুব ভালো মতোই জানে ভারত তাদের পাশে আছে, এবং ভারত যদি পাশে থাকে, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচন করে আওয়ামী লীগ কোনো বড় ধরনের বিপর্যয়ে পড়বে না। পাঁচ, শেখ হাসিনার ম্যাজিক। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মনে করেন শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রাজ্ঞ, বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি। তিনি রাজনীতিতে একাধিকবার ম্যাজিক দেখিয়েছেন। এবারও তার ম্যাজিক এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে আওয়ামী লীগ চাপযুক্তভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে। আর এসব কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আত্মবিশ্বাসী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সাবের চৌধুরী পিটার হাস বৈঠক, নতুন ষড়যন্ত্রের গন্ধ। হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পরিবাগে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। গতকাল দুপুরে 1.5 ঘন্টার এই বৈঠকে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস অন্য বৈঠকগুলোর পর যেভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, সে কোনো
সেরকম কোনো কথাবার্তা বলেনি। সাবের হোসেন চৌধুরী অবশ্য বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সম্পর্ক রয়েছে, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো তার অন্যতম, তবে এই আলোচনার বিস্তারিত কিছুই তিনি জানাননি। যখন বিএনপি রাজপথে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং সরকার যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে একটি নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসায় বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে এই নিয়ে চলছে নানামুখী আলোচনা। পিটার হাসার সঙ্গে সাবের হোসেন চৌধুরী বৈঠক কোন ষড়যন্ত্র ইঙ্গিত কিনা তা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন বক্তব্য দিচ্ছে। পিটার ডিহাস আগে আওয়ামী লীগের নেতাদের দাওয়াত করতেন তার বাসভবনে অথবা আমেরিকান ক্লাবে, সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যেতেন। মার্কিন রাষ্ট্রদূত নিজেও একবার আওয়ামী লীগ কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার ব্যাপারে মার্কিন আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সংলাপে নয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নিতে পারে যে পাঁচ পদক্ষেপ। এক, সংসদে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে মন্ত্রিসভা। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সংবাদ সম্মেলন বলেছেন, বর্তমানে যে মন্ত্রিসভা আছে সেটি নির্বাচনকালীন মন্ত্রিসভা বা নির্বাচনকালীন সরকার হিসেবে কাজ করবে। মন্ত্রিসভা ছোট করলে কাজের স্থবিরতা তৈরি হয়, কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সৃষ্টি এবং সকলের কাছে আস্থা অর্জনের জন্য আওয়ামী লীগ স্বপ্রণোদিত হয়ে নির্বাচনের আগে মন্ত্রিসভা পরিবর্তন করতে পারে, বিশেষ করে সংসদে যে রাজনৈতিক দলগুলো আছে। দুই, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ রাখা। নির্বাচনের সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এই ব্যাপারে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে পারেন। তিন, নির্বাচনে কোনো কারচুপি নয়। আওয়ামী লীগ সভাপতি বারবার বলছে এবার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। আওয়ামী লীগ এবং নির্বাচন আগামী নির্বাচন একটি আকর্ষণ এবং সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হিসেবে উপস্থাপন করতে চায়। আন্তর্জাতিক বিশ্বকে প্রমাণ করতে চায় যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন, তারা গণতান্ত্রিক নয়। চার, প্রচুর স্বতন্ত্র প্রার্থী থাকবে। এবার নির্বাচনে কোন আসনে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতাকে নির্বাচিত না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হয়। পাঁচ, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। সরকারের আগামী নির্বাচনের প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিএনপি এখনো আশায় আছে যুক্তরাষ্ট্র কিছু একটা করবে। 28 অক্টোবরের তাণ্ডবের পর বিএনপির অনেকে বিভ্রান্ত, অনেকে বিচলিত, অনেকে দিকভ্রান্ত, কিন্তু তারপরও লন্ডন থেকে নির্দেশনা আসছে নানা টানা কর্মসূচি দিতে হবে। এই কর্মসূচি বিএনপি না পালন করার মতো করেই পালন করছে। কর্মসূচি ডাক দেয় নেতাকর্মীরা যে যার ঘরে অবস্থান করছে অথবা আত্মগোপনে থাকছেন। মাঠে খুব একটা পিকেটিং দেখা যাচ্ছে না, কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এরকম কর্মসূচির মানে কি, কেন এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে, এই নিয়ে যখন রাজনীতিতে আলোচনা তখন বিএনপি নেতারা এখন আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। তবে নিজেদের শক্তিতে না এই আন্দোলন তীব্র হবে, বেগবান হবে, জনগণ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে আসবে এমন কোন চিন্তা ভাবনা থেকে বিএনপি আশাবাদী না। বিএনপির আশাবাদের প্রধান ভরসা স্থল হল মার্কিন যুক্তরাষ্ট্র। বিএনপি বিভিন্ন নেতারা এখন আশা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত হয়তো সরকারকে একতরফা নির্বাচন করতে দেবে না এবং এরকম নির্বাচন করলে কঠোর অবস্থানে যাবে। ইতিমধ্যে ভিসা নীতি দেওয়া হয়েছে, যার প্রয়োগ শুরু হচ্ছে, সেই ভিসা নীতি আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে। ভিসা নীতি ছাড়াও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানা রকম নিষেধাজ্ঞা করে সরকারকে বেকায়দায় ফেলা হবে, ফলে নির্বাচন করলে সরকার যে চাপমুক্ত হবে এমনটি নয়। বরং বিএনপির অনেক নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র কখন কিভাবে সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সেই প্রহর গুনেই সময় কাটাচ্ছে। বিএনপির এখন একমাত্র ভরসা স্থল হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। তারা মনে করছে যে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটনা হবে, কিন্তু নিজেদের আন্দোলন কতটুকু শক্তিশালী হবে বা নিজেরা এই আন্দোলনকে জনগণকে কিভাবে সম্পৃক্ত করবে সে ব্যাপারে তাদের কোনো ভাবনা নেই, তাদের কোনো পরিকল্পনাও নেই। কারণ যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেই কর্মসূচিগুলো সরাসরি জনগণের বিরুদ্ধে যাচ্ছে এবং বিএনপি এখন জনগণকেই প্রতিপক্ষ বানিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে যাওয়া উচিত মেজর হাফিজ। আন্তর্জাতিক মধ্যস্থতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস প্রেস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এই কথা জানান তিনি।
দল ছাড়া এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারে এরকম নানা জল্পনা কল্পনার মধ্যে আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি এই নির্বাচনে অংশ নেব। আপনি নতুন দল করছেন, নির্বাচনে অংশ নেবেন বলে সরকারের মন্ত্রীরা দাবি করছেন, এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি, এর বেশি কিছু এখন বলবো না। 79 বছর বয়সে হাফিজউদ্দিন আহমেদ গত 2 মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে আরেকটি 1-11 আনা ষড়যন্ত্র চলছে। বিএনপি আগামীকাল থেকে আবার 48 ঘন্টা টানা অবরোধ দিয়েছে। বিএনপি শীর্ষ নেতারা বলছে, আন্দোলনে বিজয়ী না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি যখন এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছে, তখন রাজনীতিতে নানা রকম ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বিশেষ করে সুশীল সমাজের ভূমিকা, পশ্চিমা দেশগুলোর ভূমিকা ইত্যাদি নানামুখী তৎপরতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। আর অন্যদিকে সরকার যে কোনোভাবে সংবিধান সমুন্নত রাখা এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশে আরেকটি 1-11 আনা ষড়যন্ত্র চলছে কিনা তা নিয়ে বিভিন্নমুখী আলাপ আলোচনা চলছে। 28 অক্টোবর বিএনপি ঢাকা শহরের রণকীয় তাণ্ডব তৈরি করেছে। একজন পুলিশ কনস্টেবল আবিরুলকে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়। বিএনপির উচ্ছৃঙ্খল কর্মীরা প্রধান বিচারপতির বাসভবন রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করে। এই ধরনের ঘটনায় দেশের জনগণ স্তম্ভিত হয়ে গেছে। এর ফলেই বিএনপি গত কিছুদিন ধরে আন্দোলন করে যে জন আস্থা কিছুটা অর্জন করেছিল, সেই আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরকম একটি অবস্থায় বিএনপি আন্দোলন অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। তারা যে কর্মসূচি দিচ্ছে সেটা এক ধরনের গোয়ার তুমি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিভিন্ন সূত্র বলছে, কারো ইশারা ইঙ্গিতে বিএনপি এই কর্মসূচি দিচ্ছে এবং এই কর্মসূচিতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করা হচ্ছে। বাসে অগ্নিসংযোগ দেয়া, যানবাহনে ভাঙচুর ইত্যাদি করে বিএনপি আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। কোন রকম আন্দোলন দৃশ্যমান না থাকা সত্ত্বেও আন্দোলন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে জনমনে।